আমি জয়ন্ত গাঙ্গুলি এন্ড মাই ওয়াইফ পামেলা গাঙ্গুলি আমরা হলদিয়া থেকে আসছি এন্ড ম্যামের মিসেস কবিতা মন্ত্রীর তত্ত্বাবধানে আছি লাস্ট চার পাঁচ মাস হয়ে গেল ডিসেম্বরে এই আমরা এসেছিলাম ম্যাডামের সঙ্গে কথা বলেছিলাম কথা বলে আমাদের এটুকুই মনে হয়েছিল যে আমরা এতদিন যে সমস্ত জায়গায় ট্রিটমেন্ট করেছিলাম সেই জায়গায় হয়তো ঠিক প্রপারলি ট্রিটমেন্ট হয়নি এবং ম্যাডাম আমাদের আশ্বাস দিয়েছিলেন বলেছিলেন যে তোমরা আইভিএফ করে নাও এবং বিকজ আমাদের দশ বছর প্রায় বিবাহিত জীবন হয়ে গেছে তো সেই জন্য বলেছিলেন যে আইভিএফ করে নাও এবং আমি আশা করছি যে তোমাদেরকে একটা বেবি গিফট করতে পারবো তো ম্যাডাম যেভাবে করেছিলেন সেইভাবে আমরা ডিসেম্বর থেকে চেষ্টা করে করে যাচ্ছিলাম অ্যান্ড টুডে আমরা খুব খুশি যে ম্যাডাম আমাদের ডিক্লেয়ার করেছেন যে নাও সি ইজ প্রেগনেন্ট অ্যান্ড বেবি হার্টবিটও ম্যাডাম দেখিয়েছেন এসে গেছে অ্যান্ড বোথ উই আর ভেরি মাচ প্লিজ তারপরে উনি ওয়েট করে গেছেন এক মাস যে না আমার ওয়েট না কমলে আমরা কোনোভাবে ওকে ট্রান্সফার করতে পারবো না এবং এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পর অ্যান্ড উনি ট্রান্সফার করেছেন অ্যান্ড আজ প্রায় এক মাস হয়ে গেল অ্যান্ড টুডে উই কেম টু নো দ্যাট ওকে ফাইন সি ইজ প্রেগনেন্ট অ্যান্ড আই ওয়াজ ভেরি মাচ থ্যাঙ্কফুল টু মিসেস কবিতা মন্ত্রী বিকজ অফ হার ডেডিকেশন অ্যান্ড দিস কাইন্ড অফ হেল্প আমরা আজ পর্যন্ত কোনো ডক্টরের কাছ থেকে পাইনি অ্যান্ড উই আর ভেরি মাচ প্রাউড অফ হার যে আমি মানে সবসময় চাইবো যে এই ক্লিনিকে যাদের এরকম প্রেগনেন্সি নিয়ে প্রবলেম আছে যে সমস্ত কাপল দে আর ভেরি মাচ স্ট্রাগলিং ইন দেয়ার ডেলি লাইফ দে শুড কাম ওভার হিয়ার অ্যান্ড Thank you so much, Pamela. Being a teacher, what you will tell about the clinic, my dear? Ma'am, I'm really very much happy today and I'm feeling blessed. I would first like to thank you, ma'am, thank for you your so guidance, much. For your inspiration and the scoldings which you gave me, you know, for being overweight. Because you were so overweight, my dear. I told you, tumi to already 9 mash carry korcho. Tumi bachcha ki lagbe tomar, tai na? I took it very seriously and I thought, yes, it was a very good guidance from your side and I tried my best. And really, ma'am, whatever has happened today is just because of your guidance. Thank you so much. I'm so much thankful to you. What you will like to give message to all the infertile women, your sisters? What message you will like to give, Pamela? Ma'am, I would like to give only one message that don't get deserted. Rather be positive, come to this clinic, just talk to ma'am, take her guidance, take her counseling, and I hope you all will get the positive results. Thank you so much. Both of you, stay blessed. Apnader mukhe hashi dekhe. আমি বুঝতে পারছি না যে আই ডোন্ট হ্যাভ ওয়ার্ডস আমার কাছে শব্দ নেই থ্যাংক ইউ থ্যাংক ইউ